আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে নরসিং প্রেসিডেন্সি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের যে বিষয়টি আমরা পড়বো সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি আমরা পড়ব কারণ আমরা তোমাদেরকে আগেই বলেছিলাম আমরা তোমাদেরকে যখন একটা গল্প পড়াবো তারপর পরে একটা কবিতা পড়াবো যেন তোমাদের কবিতা এবং গল্পের মধ্যে একটা ব্যালেন্স থাকে সেজন্য আর আমরা পুরাতন বইতে যেগুলো আছে সেগুলোও আগে একটু শেষ করানোর চেষ্টা করার জন্য যাদের কাছে পুরাতনটাও আছে তোমরা ওই জন্য খুব সুন্দর করে ধরতে পারো ইতিমধ্যে তোমরা স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছ আমরা যে কবিতাটি পড়ছি সেটা হচ্ছে সোনার তরী লিখেছেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সবসময় তোমাদেরকে বলেছি যখন তোমরা একটা কবিতা বা একটা গল্প পড়বা অবশ্যই ওই লেখকের জীবনে সম্পর্কে একটু ডিটেলস তোমাদের ধারণা থাকতে হবে এক্ষেত্রে রবীন্দ্রনাথ সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি সালে সাতই মে কলকাতার জোরাসাগর ঠাকুর পরিবার জন্মগ্রহণ করেন তার বাবার নাম কী ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর মায়ের নাম ছিল শারদা দেবী এবং তার দাদার নাম কী ছিল তার দাদার নাম ছিল হচ্ছে প্রিন্স দ্বারকনাথ ঠাকুর এক্ষেত্রে আমরা তোমাদেরকে একটু ছোট্ট জীবনী লিখে দিয়েছি লিখে দিয়েছি তোমরা একটু জীবনীটা ভালো করে আয়ত্ত করে নিতে হবে দেখো আমরা দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম আঠারোশো একষট্টি সালে সাতই মে কলকাতা জোড়াসাগর ঠাকুর পরিবার জন্মগ্রহণ করেন পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা হচ্ছে শারদা দেবী তার দাদার নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তিনি সেন্ট জুবিয়ার্স স্কুল থেকে প্রাথমিক পড়াশোনা শুরু করেন আঠারোশো সালে দশ বছর বয়সে তার পিতার সাথে প্রথম সাক্ষাৎ হয় এবং আঠারোশো সালে মাত্র পনেরো বছর বয়সে তিনি প্রথম কাব্য বনফুল যেটা তার প্রথম কাব্য মানে প্রকাশিত প্রথম একটি কাব্য চমৎকার একটি কাব্য বনফুল প্রকাশিত হয় এবং আঠারোশো সালে তার ছোট গল্প ভিখারিণী প্রকাশিত হয় আর এই ভিখারিণীর মাধ্যমে তিনি মূলত ছোট গল্পের বলা যায় তার আবির্ভাব হয়েছে আঠারোশো সালে তিনি কুষ্টিয়ের শিলাইদায় চলে আসেন এবং উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্য গ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন কেমন তার বেশ কিছু উপাধি রয়েছে উপাধির ক্ষেত্রে মূল উপাধি হচ্ছে ভানুসিংহ হ্যাঁ আমাদের আমরা জানি আরও কিছু উপাধি তার জন্য রয়েছে বিশেষ করে বিশ্বকবি কবিগুরু বা ছোটো গল্পের জনক ইত্যাদি তো সব প্রশিক্ষার্থীরা শিক্ষার্থীরা আমরা রবীন্দ্রনাথের পরিচিতিটা আর একটু ডিটেলস পড়তে পারবো তোমরা বই থেকেও একটু ভালো করে দেখবা যে কিছু তথ্য বইয়ে নাই সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তোমাদের জন্য আমরা এখন মূল কবিতায় চলে যাব। দেখো আমরা যে কবিতাটি পড়ছি সেটা হচ্ছে সোনার তরী মূলত এই কবিতাটা হচ্ছে একটা রূপক কবিতা এই কবিতার মাধ্যমে লেখক মানুষের জীবনের যে চিত্রটা সেটা এখানে একটু চমৎকারভাবে তুলে ধরেছেন একটু দেখো তোমরা স্ক্রিনের দিকে খেয়াল করো গগনে গরজে মেঘ ঘন বর্ষা গগন মানে কি গগন মানে হচ্ছে আকাশ গরজে গরজে মানে কি গরজে মানে হচ্ছে গর্জন করা অর্থাৎ আকাশের মধ্যে তোমরা দেখবা বৃষ্টির দিন আসলে অনেক গর্জন করে ঘুম ঘুম করে অনেক সাউন্ড হয় এই যে গর্জন করে সেটাকে বলা হচ্ছে গর্জন করা বা গরজে ম্যাঘ ঘন ঘনবর্ষা বলতে যে ঋতুতে প্রচুর বৃষ্টি হয় সেই ঋতুর কানে বর্ষা হিসেবে উল্লেখ করা হয়েছে কেমন কুলে একা বসে আছি নাহি বর্ষা কুলে মানে কি কুল শব্দের মানে তীর আমরা যখন নদীর পাড়ে যাই নদীর সাইটে যখন যাই তখন এই যে সাইটে যে দাঁড়ানোর জায়গাটা জায়গাটা থাকে সেটাকে বলে হচ্ছে তীর বা পার কুলে এসে বসে কুল হ্যাঁ কুল মানে কি তীর তীরে একা বসে আছি নাহি ভরসা অর্থাৎ আমি এই তীরে একা বসে আছি এখানে তীরের বা কুলের কথা বলার কারণ হচ্ছে লেখক হচ্ছে তিনি একটা ধান ক্ষেতের মধ্যে আছেন দান ক্ষেত্রে হলো নদীর ভিতরে একটা দ্বীপের মতো ছোট্ট একটা জায়গা সেই জায়গাটার কথা লেখক বলছে যে ছোট বিশ চারদিকে নদী প্রবাহিত হচ্ছে চারদিকে নদী নদী ছাড়া কিছু দেখা যাচ্ছে না এর মাঝখানে একটু জায়গার মতো আমার ক্ষেত সেই জায়গায় বসে আছি না কি ভরসা আমার আস্থাও নাই বিশ্বাসও নাই ভরসা মানে কি আস্থা বিশ্বাস নেই রাশি রাশি ভাড়া ভাড়া রাশি রাশি মানে অজস্রভাবে রাশি রাশি মানে অজস্র অনেক ভাড়া ভাড়া মানে তোমার কি বলে ভাড়া ভাড়া মানে হচ্ছে ধান রাখার পাত্র কেমন ধান কাটা হলো সারা এবং ধান কি হয়েছে কাটা শেষ হয়ে গিয়েছে সারা মানে শেষ হয়ে ভরা নদীর ভরা নদী খুরধারা খুরধারা মানে হচ্ছে ক্ষুরের মতো ধারালো কোনো কিছু অর্থাৎ খুরের মতো ধারালো এখানে স্রোতকে বলা হয়েছে কেমন ভরা ভরা নদী ক্ষুরধারা অর্থাৎ খরে খুরের মতো ধারালো স্রোত খরপরসা অর্থাৎ ধারালো বর্ষার মতো খরপরসা দিয়ে বোঝায় আমরা বর্ষা যে বর্ষা দিয়ে দেখো যে যে একটা শুধু ইয়ে থাকে কোষের মতো মারামারি করানোর সময় সেই বর্ষাকে বলা হয়েছে খরপরসা অর্থাৎ ধারালো বর্ষার মতো নদীর স্রোত কাটিতে কাটিতে ধান এলো বর্ষা আর আমি যখন ধান কাটছি আমার ধান কাটতে কাটতেই কি চলে এসেছে বর্ষা চলে এসেছে বর্ষা বলতে এখানে বর্ষাকাল তো না বর্ষা বলতে এখানে মূলত বৃষ্টির কথা বলা হয়েছে বৃষ্টি চলে এসেছে আবার বর্ষাও হতে পারে যে মানে বর্ষার পানি আস্তে আস্তে বাড়তেছে এখানে নদীর পানিও অনেক বেশি বাড়ছিল কেমন একখানি ছোট ক্ষেত আমি একলা আর এই পানির মধ্যে এই অথ এই চারিদিকে নদী এর মধ্যে শুধু আমি একলা একটা ছোট গান এখানে এই একখানি ছোট ক্ষেত বলতে এখানে জীবনের পরিধিকে বলা হয়েছে অর্থাৎ জীবনটা যে ছোট এই ছোট জীবনটাকে এখানে উল্লেখ করা হয়েছে কেমন করছে খেলা তারপর বলছে এখানে ছোট খেত আমি একেলা আমি একেলা বলতে এখানে আমি দ্বারা কাকে বোঝানো হচ্ছে তোমাদের প্রশ্ন থাকতে পারে আমি একেলা বলতে এখানে আমি দ্বারা কৃষককে বোঝানো হয়েছে কৃষক মানে কে কৃষক মানে হচ্ছে কবি কবির কথায় বলা হয়েছে চারিদিকে বাঁকা জল করছে খেলা আর চারদিকে বাঁকা জল কী করছে খেলা করছে এখানে মূলত এই খেলা বলতে স্রোতের উদ্যমতাকে বোঝানো হয়েছে অর্থাৎ পানির যেই খেলাটা মানে অর্থাৎ ঢেউটা ঢেউটাকে এখানে বাঁকা জল খেলা করছে সেই হিসাবে উল্লেখ করা হয়েছে কেমন পরপারে দেখি আঁকা তরু ছায়ামসি মাখা আর আমি পরপারের দিকে তাকিয়ে দেখতেছি তরু ছায়া ছায়ামসি মাখা অর্থাৎ গাছপালার ছায়ার কালছে রঙ তরু ছায়া মুি অর্থাৎ গাছপালার রঙটা কেমন কালছে রঙ আমি যখন ওই পারে তাকাচ্ছি পরপারের দিকে তাকাই দেখতেছি তখন দেখতেছি গাছপালা কালসোনা অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে দেখি যে যখন আকাশ বৃষ্টির মেঘা মেঘাচ্ছন্ন হয়ে যায় তখন সারা দেশ কিন্তু অন্ধকারচ্ছন্ন হয়ে যায় কালো হয়ে যায় সেই কথাটাই এখানে বলা হয়েছে যে তরুছায়া মশে মাখা অর্থাৎ সেটা কি হয়ে যায় গাছপালাগুলো যেমন কালছে রঙ হয়ে গিয়েছে সেমন সেরকম আমি দেখতেছি গ্রামখানি মেঘে ঢাকা আর পুরো গ্রামটা কি মেঘে ঢাকা পড়ে গেছে প্রভাত বেলা কোন বেলায় প্রভাত প্রভাত মানে কি সকাল অর্থাৎ সকালবেলা পুরো গ্রামটা যেন মেঘে ঢেকে পুরো গাছপালাগুলো অন্ধকারে ছেয়ে গিয়েছে ঠিক সেই রকম আমার কাছে মনে হচ্ছে দেখতেছি এপারেতে ছোটো ক্ষেত আমি একলা আর এই পারে ওই পারে তো সব অন্ধকার হয়ে গেছে এপারে হচ্ছে আমি একলা রয়েছি কিন্তু মানে এখানে মূলত কবির নিঃসঙ্গতা একাকিত্ব হ্যাঁ এটা বোঝানো হয়েছে দেখো এপারেতে ছোটো ক্ষেত আমি একলা আর এই ক্ষেত ছোট একটা ক্ষেত আমি একলা পড়ে আছি এখানে কেমন গান গেয়ে তরিবে বেয়ে কে আসে পারে এখন লেখক শুনতেছে কে যেন আসতেছে কিভাবে আসতেছে গান গাইতে গাইতে আসতেছে গান গিয়ে আসছে সেই সাথে কী বেয়ে আসতেছে তরি বেয়ে আসছে তরি মানে কি তরি মানে হচ্ছে নৌকা নৌকা বেয়ে বেয়ে একটা লোক আসতেছে দেখে যেন মনে হয় চিনি ওহারে আর আমি যখন তাকে দেখছি দেখার পরে আমার কাছে মনে হচ্ছে আমি তাকে চিনতে পারতেছি আমি তাকে চিনি এরকম আমার কাছে মনে হচ্ছে কেমন ভরা পালে চলে যায় কোনো দিকে না হেঁচা চায় ভরা পাল পাল মানে কি আমরা স্বাভাবিকভাবে জানি পাল বলতে নৌকার যে পাল তুলে দেয় যে নৌকার সামনের দিকে চলার জন্য চাদরের মতো টানিয়ে দেওয়া ওইটাকে বলে পাল এই পাল তুলে দিচ্ছে বলছে যে ভরা পালে চলে যায় সে ভরা পালে নৌকাটা চলে যাচ্ছে কোনো দিকে নাহে চায় আর সে কোনো দিকে তাকাচ্ছে না এই দিকে নাহে চায় মূলত তোমাদের প্রশ্ন থাকতে পারে কোনো কাল কোনো দিকে নাহি চায় এটা দ্বারা মূলত কাদেরকে কাকে কার প্রতি ইঙ্গিত করা হয়েছে এখানে মূলত মাঝির প্রতি মহাকালের প্রতীক হিসাবে মাঝির প্রতি ইঙ্গিত করা হয়েছে কেমন ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে একটু খেয়াল করো এখানে যে ঢেউগুলো নদীর ঢেউগুলো এমন অবস্থা যেন নৌকা যখন চলতেছে ঢেউগুলো দু নিরুপায় হয়ে গেছে দুই দিকে ভেঙে যাচ্ছে মাঝখান দিয়ে নৌকাটা চলে যাচ্ছে দেখে যেন মনে হয় চিনি হওয়ারে আর আমার মনে হচ্ছে আমি যেন হয়কে চিনি ওগো তুমি কোথা যাও কোন বিদেশি এখন লেখক প্রশ্ন করছে কাকে মাঝিকে মাঝির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে মাঝি যে তুমি কোন বিদেশি তুমি কোথায় চলে যাচ্ছ বারেক ভিড়াও তরি কুলেতে এসে বারেক ভিড়াও অর্থাৎ তুমি একবার ভিড়াও মানে কি করো তোমার নৌকাটাকে নিয়ে আসো কোথায় নিয়ে আসো কুলেতে এসে অর্থাৎ আমার এই যে কুল অর্থাৎ আমার যে পার পারের মধ্যে বা আমার ক্ষেতের কাছে তুমি তোমার নৌকাটাকে নিয়ে আসো যেও যেথা যেতে চাও যত খুশি তারে দাও বলছে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে অর্থাৎ তুমি যা মন চায় তা করো তোমার যতগুলো মন চায় নিয়ে যাও হ্যাঁ যারে খুশি তারে দিয়ে দাও তারপরে তুমি কি করো ক্ষণিক হেসে খনি হেসে বলতে এখানে অল্প সময়ের কথা বলেছে যে অল্প সময়ের জন্য অন্তত তুমি আমার এখানে একটু ভিড়াও তারপর আমার সোনার ধান কুলেতে এসে আর তুমি এখানে অল্প সময়ের জন্য এসে আমার সোনার ধানগুলো তুমি কি করো নিয়ে যাও যত চাও তত লও তরুণী পারে যত চাও তুমি ততগুলো নিয়ে নাও কোথায় নাও তরুণী পারে তরুণী মানে নৌকার আর পরে মানে হচ্ছে উপরে নৌকার উপরে তুমি কী করো যতগুলো চাও ততগুলা নিয়ে নাও তারপর বলছে আর আছে আর নাই দিয়েছি ভরে আমার কাছে যা ছিল যা আছে সব কিছুই আমি কী করেছি ভরে দিয়েছি এতকাল নদী কূলে যা ছিনু ভুলে অর্থাৎ এই নদীর কুলে আমি এতকাল ধরে যা চাষাবাদ করেছিলাম যা আমি করেছিলাম সব কিছু আজকে দিয়ে দিয়েছি যাহা লয়ে মানে নিয়ে ছিনো মানে হচ্ছে ছিলাম যাহা নিয়েছিলাম ভুলে অর্থাৎ ভুল করেও কোনো কিছু আমি কি করি নাই আজকে রাখি নাই সব কিছুই আমি কি করেছি দিয়ে দিয়েছি তারপর বলছে যে সব কিছুই দিয়ে দিয়েছি কিভাবে দিয়েছি থরে বিথরে থরে বিথরে মানে হচ্ছে সুবিন্যস্তভাবে অর্থাৎ আমি সব কিছু সুবিন্যস্তভাবে তোমাকে কি করেছি দিয়ে দিয়েছি এখন সে বলছে এখন আমারে লহ করুণা করে আর সুতরাং তুমি এখন একটু কী করো আমি যেহেতু তোমাকে সব ধান দিয়ে দিয়েছি আমার সব সাথে ধান দিয়ে দিয়েছি এখন তুমি আমার একটু করুণা করে আমাকে নিয়ে নাও এখন সে কী বলছে দেখো এখন সেই নৌকার মাঝি বলছে ঠাই নাই ঠাই নাই ছোটো সে তড়ি আমারই সোনার দানে গিয়েছে ভরি বলছে যে ঠাই নাই ঠাই নাই আজকে কী নেই আজকে জায়গা নাই তোমাকে যে আমি নিব সেই জায়গাটা আমার নেই এই জন্য বলছে ঠাই নাই ঠাই নাই ছোটো সে ধরে আমার নৌকাটা অনেক ছোট নৌকার মধ্যে কি নেই জায়গা নেই আমার সোনার ধানে গিয়েছে ওরা আর এই যে সোনার ধানে আমার পুরো নৌকাটা ভরে গিয়েছে শ্রাবণ গগন ঘিরে শ্রাবণ মানে শ্রাবণ মাসের গগন বলতে আমরা আকাশকে বুঝি অর্থাৎ শ্রাবণের আকাশ ঘিরে ঘন ম্যাঘ ঘুরে ফিরে ম্যাঘগুলো ঘুরতেছে ফিরতেছে শূন্য নদীর তীরে কোথায় শূন্য নদীর তীরে ঘুরতেছে রোহিনুপুরী আর আমি এখানে পড়ে রয়েছি এখানে বোঝানো হয়েছে অনিবার্য মৃত্যুর বিষয়টি অর্থাৎ আমি তো এখানে পড়ে আছি আমার অনিবার্য মৃত্যু নিশ্চিত মৃত্যু হবে কারণ মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই আমার তো আর কেউ নিতে আসবে না একটা নৌকা ছিল সেও চলে গিয়েছে সুতরাং আমার অনিবার্য মৃত্যু মৃত্যুর দিকে সে ধাবিত হচ্ছে সেই কথাটা বলছেন যাহা ছিল নিয়ে গেলো সোনার তরী আর আমার যা ছিল আমার সব কিছুই নিয়ে গেছে আজকে কে নিয়ে গেছে সোনার তরী সেই সোনার নৌকা আমার সব কিছুই আজকে এখান থেকে নিয়ে গেছে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সাথে এ পর্যন্তই যদি যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে কোনো কবিতার মধ্যে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবো অথবা আমাকে ইনবক্সে মেসেজ দেওয়া তোমাদের সুযোগ থাকবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি